15 জুন দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধীদের একজোট হওয়ার ডাক টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আশাবুল যেমনটা জানা যাচ্ছে 15 জুন বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে দুপুর 3টায় বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় 22 জন রাজনৈতিক নেতাকে তিনি চিঠি দিলেন কি জানতে পারছো এই বিষয়ে সামনে রাষ্ট্রপতি নির্বাচন এবং সেই নির্বাচনকে মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে বিজেপি বিরোধী সমস্ত বিরোধী শক্তি প্রগতিশীল বিরোধী শক্তিকে একজোট করতে এবং তিনি নিয়েছেন এবং সেই উদ্যোগে অংশ হিসাবে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি যাচ্ছেন এবং দিল্লির কনস্টিটিউশন ক্লাবে একটি বিরোধীদের একটি বৈঠক ডাকা হল আপনাদের যেমনটা জানাচ্ছিলাম 15 জুন দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধীদের একজোট হওয়ার ডাক 15 জুন বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে দুপুর 3টায় বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যোগ দেওয়ার জন্য 22 জন রাজনৈতিক নেতাকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে আশাবুল তুমি যেমনটা বলছিলে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী বিভিন্ন প্রগতিশীল এবং বিরোধী শক্তিকে একজোট করতে এবং সেই লক্ষ্য নিয়ে 15 তারিখ বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে একটি বিরোধীদের বৈঠক ডাকা হয়েছে এবং সেই বৈঠকের অন্যতম উদ্যোক্তা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 15 তারিখ অর্থাৎ বুধবার তিনি দিল্লি যাচ্ছেন পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিভিন্ন বিরোধী দলকে তিনি একটি চিঠিও লিখেছেন যার মধ্যে 8টি রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রী যেমন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন কেরালার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ওড়িশার মুখ্যমন্ত্রী এবং কে চন্দ্রশেখর রাও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এম কে স্টালিন তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবং ভগবান সিং মান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী 22 জন বিরোধী দলের নেতাকে তিনি চিঠি লিখেছেন যার মধ্যে সোনিয়া গান্ধী ও রয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল বক্তব্য যে বিভিন্ন যারা বিজেপির বিরোধিতা করছে তাদের অপদস্থ করার জন্য হেনস্থা করার জন্য বিজেপি এবং কেন্দ্রীয় সরকার তারা ইডি সিবিআইয়ের মতো বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে এবং বিজেপির আমলে গণতন্ত্র বিপন্ন ফলে এখনই সেই সর্বোচ্চ সময় যে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সমস্ত বিরোধী শক্তির একজোট হওয়া দরকার এবং সেই চিঠিটাই তিনি লিখেছেন এবং সেই লক্ষ্যেই যাতে এই রাষ্ট্রপতি নির্বাচনকে মাথায় রেখে বিরোধীরা যাতে একজোট একটি পার্টি নির্বাচন করতে পারে মূলত সেই লক্ষ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক এবং সেই বৈঠকে যোগ দিতেই তিনি 15 তারিখ বুধবার দিল্লি যাচ্ছেন এবং সেই বৈঠকে এই যাদের বললাম যে 8 জন বিভিন্ন রাজ্যের বিরোধী মুখ্যমন্ত্রী এবং 22 জন নেতাকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন এবং আশা করছেন যে তারা এই বৈঠকে যোগ দেবেন যার মধ্যে সোনিয়া গান্ধীও রয়েছেন ধন্যবাদ আশাবুল